নমস্কার বন্ধুরা, 16/5/2022 তারিখে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছিল সিক্স সেমের এক্সামিনেশন রিশিডিউল করা হচ্ছে। অর্থাৎ যে এক্সাম 30 মে 2022 দুপুর দুটোর সময় হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটাকে 6 জুন 2022 দুপুর দুটো থেকে করা হয়েছে এবং তার পাশাপাশি বিসিএর যে পরীক্ষার ডেট ছিল 2 জুন 2022 সকাল 11টা থেকে এবং 3 জুন 2022 সকাল 11টা থেকে সেইটাকেও কিন্তু পিছিয়ে দিয়ে 4 জুন 2022 সকাল 11টার সময় করা হয়েছে। রিশিডিউল করা হয়েছে এক্সামিনেশন, কিন্তু তারপরেও আবারও কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে 19/5/2022 অর্থাৎ গতকালকে। সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে তারা কোনো ডিসিশন নিতে পারছে না বর্তমান এক্সামিনেশন কোন মোডে হবে, ইউজি ইভেন সেমিস্টার কোন মোডে হবে তারা কিন্তু কোনো রকম এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না। তার কারণ গতকালকে যে বৈঠক ছিল সেই বৈঠকটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং সেজন্য সরাসরি কিন্তু নোটিফিকেশনও জানানো হয়েছে এবং নোটিফিকেশনটাকে রেফারও করা হয়েছে আগের 16 তারিখের নোটিফিকেশনের সাথে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম নোটিফিকেশন বা কোনো রকম সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি যে আপনাদের পরীক্ষা কোন মোড়ে হবে। কিন্তু তার পাশাপাশি সরকারের তরফ থেকে অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল সমস্ত ডিসিশন নেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, কিন্তু বর্তমানে কোনো রকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এবং সেই সিদ্ধান্ত না নিতে পারারও একটা নোটিফিকেশন কিন্তু এখানে সরাসরি আপলোড করা হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে 19/5/2022 তারিখে। নো ডিসিশন কুড টেক প্লেস রিগার্ডিং কনসিডারিং ফোর্থকামিং ইউজি ইভেন সেমিস্টার এক্সামিনেশন 2022। এবং বর্তমানে আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা কোন মোডে হবে সেটা সিদ্ধান্ত না নিতে পারার জন্য ইতিমধ্যেই অফলাইনে অনর আলিয়া আজ সিদ্ধান্ত কলকাতার, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেনি কোনো বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি বা যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটা কতদূর এগিয়েছে বা কতক্ষণ বৈঠকটা চলবে এবং কখন সিদ্ধান্তে উপনীত হবে সে সম্পর্কেও কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের অনলাইনে পরীক্ষার জন্যই কিন্তু সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এবং গতকালকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে 12 ঘন্টা কিন্তু অবরোধ চলেছে, বিক্ষোভ চলেছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতভেদ যে বৈষম্য তৈরি না করে যে মোডে হবে একটাই মোডে হবে এবং সেটাই অনলাইন নাকি অফলাইন সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না। এই নোটিফিকেশনটা যদি আগে থেকেই সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হতো, অর্থাৎ আপনাদের অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সেটা যদি একটাই নোটিফিকেশন দিয়ে দিত সরকার, তাহলে কিন্তু এই বর্তমান পরিস্থিতিটা কিন্তু তৈরি হতো না আশা করা যায়। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ, কিন্তু আগামী কিছুক্ষণের মধ্যেই হয়তো কোনো না কোনো নোটিফিকেশন বা কোনো না কোনো আপডেট অবশ্যই উঠে আসবে এবং যখনই উঠে আসবে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।